পুরনো ছন্দ ফিরে পেতে পেস বোলিং কোচ তালহা জুবায়েরের শরণাপন্ন মোহাম্মদ সাইফউদ্দিন। ইয়র্কারের জন্য আছে নামডাক, সেটাই আবার সাইফের সবচেয়ে শক্তির জায়গা। হারানো আত্মবিশ্বাস ফিরে পেতে হলে ইয়র্কারে করা চাই উন্নতি, সেটা সাইফউদ্দিন যেমন জানেন, জানেন তার কোচও। সে কারণেই নতুন পদ্ধতি। এর আগে অবশ্য সাইফউদ্দিন একই নেটে বোলিং করেছেন ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল এবং সিনিয়র মাহমুদুল্লাহ রিয়াদকে। সেখানে লক্ষ্য ছিল গুড লেন্থে টানা বল করে যাওয়া, সেই সাথে ব্যাটারের মানসিকতা বুঝে বাউন্সার স্লোয়ার। পুরো সময়টাতেই সাইফকে সহযোগিতা করেছেন বোলিং কোচ তালহা জুবায়ের, ভুলগুলো দিয়েছেন ধরিয়ে। তালহা জুবায়েরের সামনে নিজের সমস্যাগুলো লুকননি টাইগার অলরাউন্ডার, তাতেই বেরিয়ে এসেছে নতুন সব সমাধান। ওয়ানডের অধিনায়ক তামিম ইকবাল থাকাতেও হয়েছে সুবিধা, অধিনায়কের চাওয়াটা কেমন সেই ব্যাপারেও পাওয়া গেছে পরিষ্কার ধারণা। সাম্প্রতিক সময়ে সাইফউদ্দিনের পারফরম্যান্স কোনোভাবেই আপ টু দ্য মার্ক না, ওয়ানডে দলেও পারফর্মারের ছড়াছড়ি। সেই দলে সাইফের জায়গা হওয়া নিয়েও আছে শঙ্কা, তাই বলে থেমে যাওয়ার পাত্র তিনি নন। তাকে রাখা না রাখাটা নির্বাচকদের সিদ্ধান্ত, কিন্তু চেষ্টা করে যাওয়াটা আছে তার হাতেই। আর সেটা যে তিনি সবচেয়ে ভালোভাবে করে যেতে চান, ঘন্টার পর ঘন্টা বোলিং শেষে ব্যাটিং করতে আসাই তার প্রমাণ। এর আগে মিরপুরে সাইফউদ্দিনকে দেখা গিয়েছিল নোলুক শট আয়ত্ত করতে, এবার অবশ্য সেখান থেকে কিছুটা বেরিয়ে এসেছেন টাইগার অলরাউন্ডার। নিজের বেসিকটা ঠিক রেখেই খেলে গেছেন, প্রায় ঘণ্টাখানেকের ব্যাটিং অনুশীলনের সময় যতই এগিয়েছে ততটাই স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করেছেন তিনি। এই ছন্দটা আগামীতেও ধরে রাখতে পারলেই হয়। উৎস মাহমুদ, অলরাউন্ডার।